হ্যালো গাইস ফুটবল দুনিয়া একটা নতুন সবাইকে স্বাগতম এটা একটা খুব ইম্পর্টেন্ট এপিসোড এটিকে মন বেঙ্গল দুটো দলেরই বেশ কয়েকটা ট্রান্সফার আপডেট আছে এটিকে মন বাগানের একটা আর এস ইস্ট বেঙ্গল দুটো তো সেই আপডেট গুলো তোমাদেরকে দেবো কিন্তু তার আগে সবসময় আমি যেটা বলি যারা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি আর রোজ ভিডিও দেখে চলে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলে যাচ্ছ কি করছো এবার তো সাবস্ক্রাইব করে দাও আর যারা চ্যানেলে নতুন প্রথমবারের জন্য ভিডিও দেখছো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আর দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি চলে আসছি এটিকে মোহনবাগানের আপডেটে এটিকে মোহনবাগান এফ সি গোয়ান মিডফিল্ডার লেনি রড্রিগেজকে ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার একদম অন্তিম মুহূর্তে কিন্তু কনফার্ম করে ফেলেছে এটা একটা লোন ট্রান্সফার হচ্ছে মোহনবাগান থেকে গ্লেন বার্ডিংস চলে যাচ্ছে এফসি গোয়াতে আর এফসি গোয়া থেকে লেনি রটরিকেস চলে আসছে এটিকে মোহনবাগানে এবার তোমরা আমাকে অনেকে দেখলাম ফেসবুকে মেসেজ করেছো যে লেনি রটরিকেস কবে আসছে দেখো লেনি রড্রিগেজ কিন্তু এক দুদিনের দিনের মধ্যেই এটিকে মোহনবাগানের প্র্যাকটিসে নেমে পড়বে তার কোয়ারেন্টিনের কোনো ব্যাপার নেই শুধুমাত্র মেডিকেল টেস্ট হবে তারপরেই কিন্তু সে এটিকে মোহনবাগানের প্র্যাকটিসে নেমে যাবে তারপরে সবটাই অ্যান্থানিওল ওপেসাভাসের ওপর ডিপেন্ড করছে তাকে খেলায় কিনা তবে আমি বলবো লেনি রড্রিকেসের মতো এমন একজন এক্সপিরিয়েন্স ডিফেন্সিভ মিডফিল্ডারে কিন্তু এটিকে বাগানে ভীষণভাবে দরকার ছিল এটিকে মোহনবাগানে বাগানে এখন দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আছে শেখ সাইল এবং প্রণয় হালদার ব্যাপার সাইল অতটা এক্সপিরিয়েন্স নয় আইএসএল এর মতো মঞ্চে পারফর্ম করার জন্য যেরকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় তার কিন্তু এখনো পর্যন্ত সেরকম এক্সপিরিয়েন্স নেই অন্যদিকে প্রণয় হালদার ভালো খেললেও কিন্তু তার একটা কার্ড দেখার একটা সমস্যা আছে সেই ডিসিপ্লিনারি প্রবলেমের জন্য কিন্তু প্রণয় হালদারকে এডিকে মোহন বাগান ইতিমধ্যেই দুটো ম্যাচে মিস করেছে এবং এখন সে ছটা ইয়েলো কার্ড দেখে আছে আর একটা ইয়েলো কার্ড দেখলে কিন্তু সে আরও একটা ম্যাচ মিস করতে চলেছে তো সেক্ষেত্রে প্রণয় হালদারের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু লেনি রিগেস একটা খুব খুব ভালো অপশান হতে চলেছে তাই আমি বলবো এটা কিন্তু একটা খুব ভালো সাইনিং হল এটিকে মন বাগানের জন্য এবং এখানে তোমাদেরকে বলে রাখি এই লোন ডিলটাতে কিন্তু একটা বাই ব্যাক ক্লসও রাখা হয়েছে লেনি রড্রিগাস যদি এটিকে মোট বাগান ভালো খেলে অন্যদিকে গ্লেন মার্টিন যদি এফসি গড় ভালো খেলে তাহলে কিন্তু এই সিজনের পরে তাদেরকে বাই করে নিতে পারে দুটো দলই এখন দেখা যায় কেমন হয় পরে আমি এসসি বেঙ্গল কিন্তু দুজন প্লেয়ারকে প্রায় কনফার্ম করে ফেলেছে এরা দুজনই হচ্ছে মুম্বাই সিটি এফ প্লেয়ার সৌরভ দাস এবং সার্থক গোলুই তোমরা জানোই সৌরভ দাস আগে মন হয়ে খেলেছে একজন খুব ভালো অ্যাটাকিং মিডফিল্ডার তবে এখন বর্তমানে মুম্বাই সিটি এফ সি যা যা অপশান আছে তো সেক্ষেত্রে সৌরভ দাসের কিন্তু ট্রান্সফার কোনো সম্ভাবনাই নেই বলা যায় এস ইস্ট বেঙ্গল কিন্তু সৌরভ দাসকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে এসএস বেঙ্গলে আমি বলবো সৌরভ দাসের মতো একজন প্লেয়ারের ভীষণ ভীষণ দরকার একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার অ্যাটাকিং কোয়ালিটিও ভালো ডিফেন্সে নেমেও কিন্তু হেল্প করতে পারে তাই বলা যায় এটা কিন্তু একটা খুব ভালো সাইনিং হতে চলেছে এস এস বেঙ্গলের জন্য আর দিকে সার্থক গুরুই তার ব্যাপারটাও একই মোর্তা জাফল মেহতাব সিং এর মতো প্লেয়াররা থাকায় তার কিন্তু ফার্স্ট ইলেভেনের জায়গা হচ্ছে না কিন্তু তিনি যদি এস এস বেঙ্গলে আসে আমি বলবো আরামসে কিন্তু তিনি ফার্স্ট ইলেভেনে ঢুকে যেতে পারেন তো এই সাইনিংটা কিন্তু কিন্তু প্রায় কমপ্লিট তাই এটা এটা যদি হয় আরও একটা ভালো সাইনিং আমি বলবো এস ইস্ট বেঙ্গলের জন্য এছাড়াও কিন্তু এটিকে মন বাগানে আরেকটা সোয়াব ডিলের কথা শোনা যাচ্ছে জয়েস রানে এবং হোলিচারণ নার্জারির মধ্যে নাকি একটা সোয়াব ডিল হয়েছে যদিও এটা এখনও পর্যন্ত কনফার্ম আপডেট নয় যদি আমি কোনো কনফার্ম আপডেট পাই আমি বলবো এটা একটা জায়গা থেকে আমি শুনলাম কিন্তু আমি আবারও বলছি এটা কিন্তু কোনো অথেন্টিক সোর্স থেকে পাওয়া খবর নয় তো চলো এই আপডেটগুলোই দেওয়ার ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটাকে অল করে রেখো যাতে আমি নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তোমরা আমাকে যারা ফেসবুকে ফলো করতে চাও ফেসবুকের লিংকটা ডেসক্রিপশন বক্সে থাকবে তোমরা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো সেখানে যদি তোমরা কোনো কোয়ারিজ থাকে আমি অবশ্যই অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো চলো এখনকার মতো এই পর্যন্তই হচ্ছে পরের ভিডিওতে